হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জী ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটি কলেজে পাঠানো হল একটি নতুন মেল যদিও মেলের বিষয়বস্তু আপলোডিং অব মার্কস অব সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার হেল্ড ইন জুলাই টু কিন্তু আজকের এই নোটিশে ডিপ্লোমার সিক্স সেমিস্টারে যে সমস্ত ছাত্র বা ছাত্রী যাদের ব্যাক রয়েছে তাদের সম্পর্কে রয়েছে নতুন ইনফরমেশন এবং তাছাড়াও ডিপ্লোমার সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্টের দিনক্ষণ সম্পর্কে রয়েছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই নোটিশে তো নোটিশে কি বলা রয়েছে চলো আমরা দেখে নিই ডিয়ার স্যার অর ম্যাডাম দ্য রেজাল্ট ফর দ্য স্টুডেন্ট অব সিক্স সেমিস্টার হেল্ড ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাভ বিন অন ইলেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ এত দ্বারা স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হচ্ছে যে জুলাই দু হাজার তেইশে ডিপ্লোমার সিক্স সেমিস্টারের যে পরীক্ষা হয়েছিল সেই সিক্স সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার তেইশে দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য সিক্স সেমিস্টার হু হ্যাভ ব্যাক সাবজেক্ট ইন সিক্স সেমিস্টার অলসো ইন ফার্স্ট টু ফিফ সেমিস্টার এবং এই সিক্স সেমিস্টারের রেজাল্টে এমন কিছু ছাত্র বা ছাত্রী রয়েছে যাদের সিক্স সেমিস্টারের কিছু কিছু পেপারে ব্যাক রয়েছে এবং তার সাথে সাথে এই সমস্ত সিক্স সেমিস্টারের ছাত্র ছাত্রীদের ফার্স্ট থেকে ফিফথ সেমিস্টারের সাবজেক্টেও রয়েছে কিন্তু ব্যাক স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন উইল বি হেল্ড ফ্রম টোয়েন্টি ফিফ্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর দো স্টুডেন্ট সো দ্যাট দে মে ক্লিয়ার দেয়ার ব্যাক সাবজেক্ট অব প্রিভিয়াস সেমিস্টার অ্যাজ ওয়েল এস ব্যাক সাবজেক্ট অব দ্য সিক্স সেমিস্টার এবং স্টেট কাউন্সিলের তরফ থেকে এই সমস্ত রানিং বা পাস আউট সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য অর্গানাইজ করা হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা পঁচিশে সেপ্টেম্বর দু থেকে যাতে এই সমস্ত সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা তাদের প্রিভিয়াস সেমিস্টারের যে ব্যাক রয়েছে সেগুলো যাতে ক্লিয়ার করতে পারে এবং তার সাথে সাথে সিক্স সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে ব্যাক থেকে থাকে সেটাও যাতে তারা ক্লিয়ার করার একটা সুযোগ পায় অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাবাব দ্য রেজাল্ট ফর দ্য স্টুডেন্ট অব সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার সেল হ্যাভ টু পাবলিশড ভেরি সুন টু এনাবেল দ্য স্টুডেন্টস হু কুড বি ডিক্লেয়ার্ড এজ ব্যাক আফটার পাবলিকেশন অব অ্যাফোর্সেট রেজাল্ট এবং ওপরের এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটা তখনই পসিবল হবে যখন ডিপ্লোমার সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট জলদি প্রকাশিত করা হবে যাতে এই সমস্ত সিক্স সেমিস্টারের যে ছাত্রছাত্রী রয়েছে তাদের যদি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের সাবজেক্টে ব্যাক থেকে থাকে সেগুলোও যাতে তারা ক্লিয়ার করতে পারে এবং এই যে আজকের নোটিশ সেখানে আরও বলা হচ্ছে টু অ্যাপিয়ার ইন দ্য স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন কমেন্সিং ফ্রম টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু ক্লিয়ার দোস সাবজেক্ট অ্যান্ড কমপ্লিট দেয়ার ডিপ্লোমা এবং এই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন এই কারণেই অনুষ্ঠিত করা হচ্ছে যাতে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা কোনো একটা সেমিস্টারের ব্যাক পেপারের জন্য তাদের ডিপ্লোমা এই যে কমপ্লিট হচ্ছে না সেটা থেকে তারা যেন মুক্তি পায় দ্য প্যানেল ফর আপলোডিং অব মার্কস ফর দ্য স্টুডেন্ট অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার হ্যাভ অলরেডি বিন প্রভাইডেড অন দ্য কাউন্সিল ওয়েবসাইট ডাব্লু এবং স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হচ্ছে যে ডিপ্লোমার সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এই যে মার্কস আপলোড করার ব্যাপার সেটা কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে অলরেডি প্রকাশ করা হয়েছে দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর আপলোডিং অব থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল ইন্টারনাল অ্যান্ড সেশনাল এক্সটার্নাল মার্কস হ্যাভ অলরেডি বিন সেন্ড টু দ্য রেজিস্টার্ড মেল আইডি অব দ্য ইনস্টিটিউশন এবং এই যে মার্কস আপলোডের জন্য থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নাল যে মার্কস আপলোডিংয়ের ব্যাপার থাকে ইনস্টিটিউটের তরফ থেকে সেই প্রত্যেকটা ইনস্টিটিউটকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড স্টেট কাউন্সিল কিন্তু অলরেডি প্রোভাইড করেছে দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর আপলোডিং রিটেন মার্কস আর বিং সেন্ড টু দ্য কনসার্ন ইভ্যালুয়েটার্স এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড যে সমস্ত টিচাররা যারা সেমিস্টার কপি দেখেছে তাদেরকেও কিন্তু পাঠানো হবে যদিও এখনো পর্যন্ত কোনো টিচারের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখনও কিন্তু এসে পৌঁছায়নি হাও এভার দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড অব দ্য টিচিং ফ্যাকাল্টিজ হু হ্যাভ ইভ্যালুয়েটেড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অব সিক্স সেমিস্টার আর্লিয়ার উইল রিমেইন সেম অ্যান্ড দেয়ার ফর নট সেন্ড ওয়ান্স এগেন এবং যে সমস্ত টিচাররা যারা সিক্স সেমিস্টারের কপি চেক করেছে এবং সেই সিক্স সেমিস্টারের টিচাররা যারা ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যদি কোনো পেপার দেখে থাকে তাদের ক্ষেত্রে নতুন করে আর কোনো ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে না তারা সিক্স সেমিস্টারে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু মার্কস আপলোড করতে পারে সুতরাং সেকেন্ড সেমিস্টারে যারা নতুন তাদেরকে শুধুমাত্র পাঠানো হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্য প্যানেল ফর আপলোডিং অব মার্কস অফ সেম টু অ্যান্ড সেম ফোর হুইচ দে ইভ্যালুয়েটেড উইল অ্যাপেয়ার ইন দেয়ার এক্সিস্টিং ইভালুয়েটর প্যানেল প্লিজ নোট দ্যাট দ্য লাস্ট ডেট ফর আপলোডিং অফ অল মার্কস ইজ ফরটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং প্রাথমিকভাবে সমস্ত যে মার্কস পুটিংয়ের ব্যাপার তার লাস্ট ডেট হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার তেইশ যদিও এখনও বিষয়বস্তু দেখার যে এই মার্কস পুট করার যে লাস্ট ডেট সেটা আবারও বাড়ানো হয় কি না কারণ পুরনো যে সমস্ত সেমিস্টার সেখানে দেখা গেছে যে এই মাস্ক পুটিং এর লাস্ট ডেট কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে বাড়ানো হয়ে থাকে সো ইন কনসিডারেশন অব দ্য অ্যাবাব ফ্যাক্টস অ্যান্ড কেরিয়ার অ্যাসপেক্টস অব দ্য আউটগোয়িং ডিপ্লোমা স্টুডেন্টস উই রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু অ্যাডভাইস দ্য এক্সামিনার্স আন্ডার দেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল টু আপলোড অল মার্কস বাই ফরটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং প্রত্যেকটি ইভ্যালুয়েটরকে স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হচ্ছে যে ডিপ্লোমা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে প্রত্যেকটা টিচার যেন এ যে মার্কস পুটিংয়ের ব্যাপার সেটা যেন ফরটিন্থ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই কমপ্লিট করে নেয় অনলাইন ফর্ম ফিল আপ ফর দ্য স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন উইল বি পসিবল অনলি আফটার ডিক্লেশন অব রেজাল্ট অব সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার এবং এই সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত সাপ্লিমেন্টারি এক্সামিনেশন পরীক্ষা থেকে শুরু করে ফর্ম ফিল আপ কোনো কিছুই কিন্তু সম্ভব হবে না সুতরাং এখন এই মুহূর্তে দেখার যে স্টেট কাউন্সিলের তরফ থেকে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হয় তো আজকের এই যে আপডেট যেটা স্টেট কাউন্সিলের তরফ থেকে পাঠানো হয়েছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম তো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ